তাদের সাথে আমি দেখা করি আমার প্রায় 4 বছর লেগেছিল এই পাকিস্তানিদের খুঁজে বের করতে আমি তাদের পেয়েছিলাম কানাডা এবং আমেরিকাতে তো তারা তাদের গল্পগুলো বলেছে প্রথমবারের মতো 24 জনের সাথে আমি কথা বলেছিলাম কিন্তু নানা কারণে রাজনৈতিক কারণে সরকারের চাপের কারণে তারা রিটায়ার অফিসার্স মিলিটারি অফিসার্স তারা কথা না বলল তিনজন চারজন কথা বলেছেন তো তারা বলেছেন যে আমরা শুধু যে 71 সালে তোমাদেরকে আমরা হত্যা করেছি তা না বা আক্রমণ করেছি তা না 71 সালে করেছিলাম একটা মাত্র কারণ ছিল সেটা হচ্ছে বঙ্গবন্ধু ইলেকশনে জিতে গেছে তাকে আমরা কোনো অবস্থাতেই ক্ষমতায় বসতে দিব না সেটা ছিল পাকিস্তানি জেনারেলদের ইচ্ছা এবং এইটা তাদেরকে অনুপ্রাণিত করেছিল জুলফিকার আলী ভুট্টো আর কিন্তু তারা বলেছে শুধু তোমরা যদি ভুল করবে তোমরা যদি 71-এর কথা বলো আমরা কি করেছি তোমাদের সাথে 47-এ দেশ স্বাধীন হওয়ার পর থেকে অর্থনৈতিক ক্ষেত্রে তোমাদের সাথে আমরা বৈষম্য করেছি তোমাদের চাকরি দেই নেই পাকিস্তান আর্মিতে চাকরি দেই নেই বিজনেসে সাহায্য করিনি প্রবাসে যাওয়ার ব্যাপারে সাহায্য করিনি এরা সব এই কথাগুলো তারা কিন্তু ওই বইতে ডকুমেন্টিতে বলেছে তো আমি মনে করেছি এটা একটা গুরুত্বপূর্ণ বই যেটা আমার আমার উচিত হবে বই আকারে বের করা কারণ অনেকেই হয়তো ভিডিও দেখার সুযোগ না পেলে বই পড়ার সুযোগ পাবে তো সেই জন্য আমি বই আকারে আর আমি মাওলানা ব্রাদার্সের কাছে আন্তরিকভাবে ধন্যবাদ রাখতে চাইছি কৃতজ্ঞ কারণ মাওলানা ব্রাদার্সের মাহমুদ সাহেব তার সাথে আমার দেখা করে আমাদেরই এক বন্ধু রিপোর্টার নাজমুল আমাকে নিয়ে যায় ওনার কাছে উনি বঙ্গবন্ধু এবং স্বাধীনতাকে নিয়ে বেশ কিছু বই বের করেছেন তার সাথে কথা বলার পরে আমি অনুপ্রাণিত হয়েছি এবং বইটা বের করেছি আমার প্রকাশক তো এখানেই আছেন কোথায় তিনি আজকে নিয়ে আসছে পাকিস্তানের চোখে বাংলাদেশের গণহত্যা তিনি মুক্তিযুদ্ধের অনেকগুলি ডকুমেন্টারি ফিল্ম তৈরি করেছেন শুধু মুক্তিযুদ্ধের নয় কিভাবে আমাদের দেশের স্বাধীনতার সময় বীর শহীদরা কিভাবে তাদের আত্মত্যাগ করেছেন সেগুলো নিয়ে তিনি গবেষণা করেছেন আজকে তিনি যেই বইটি তিনি আজকে প্রকাশ করেছেন পাকিস্তানিদের চোখে বাংলাদেশের গণহত্যা এতদিন পরে হলেও তাদের মনে হয় শুভবুদ্ধির উদয় হয়েছে স্বীকার করছেন যে কিভাবে তারা গণহত্যা করেছেন আমি মনে হয় আমি গণহত্যার সম্পূর্ণ দৃশ্যগুলো না দেখলেও অনেক ঢাকার যে গণহত্যা সেগুলো আমি সবই দেখেছি আমি যশোরের চুকনগরের গণহত্যাও দেখেছি এত রক্ত ঝরেছে বাংলাদেশের স্বাধীনতায় পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় এত রক্ত ঝরেনি পাকিস্তানের সেই 47 সন থেকেই একটা বৈষম্যমূলক শাসনতন্ত্র চালু করেছিল আমাদেরকে কোনো জায়গায় আমাদেরকে সুযোগ দেওয়া ব্যবসা চাকরি কোনো জায়গায় আমাদেরকে সুযোগ দেওয়া হতো না তাদের পাপেট সরকার পুরো পাকিস্তানের সরকার বানিয়ে তাদের নিয়ে নির্যাতন করা হতো সেই সময়ের দৃশ্য সেই সময়ের তথ্যগুলো আমাদের ফুয়াদ চৌধুরী সাহেব আমাদের ফুয়াদ চৌধুরী ভাই পাকিস্তানিদের মুখে তাদের মানে স্বীকৃতি নিয়ে এসে এই বইটি আমাদের কাছে তুলে ধরেছেন আমার মনে হয় আমাদের এই বইটি পড়লে তারা কতখানি অত্যাচার করেছে কতখানি নিপীড়ন করেছে বাংলাদেশের প্রতি বা আমাদের বাংলাদেশের উপর সেগুলো সবগুলোই একটা সুন্দর আপনার পরিসংখ্যান এখানে পাবেন আমি ফুয়াদ চৌধুরী সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি তিনি অনেক শ্রম দিয়েছেন অনেক কষ্ট করে তাদের থেকে যে ইন্টারভিউগুলি নিয়েছেন এবং তাদের মানে এগুলো আমাদের সম্মুখে নিয়ে আসছেন সেজন্য তাকে ধন্যবাদ শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু তাকে আমি দেখছি সবসময় একটা ভালো জিনিস একটা পজিটিভ জিনিস নিয়ে তিনি সবসময় কাজ আমি মনে করি তিনি যে উদ্দেশ্যে বইটি লিখেছেন প্রকাশ করেছেন তার উদ্দেশ্য সফল হবে এবং আপনার কথা
কথা বলে সামনে দাও সামনে দাও অনুগ্রহ পূর্বক আপনার সাথে থাকা শিশুটির প্রতি খেয়াল রাখুন, সর্বদা নজরে রাখুন, প্রয়োজনে সার্বক্ষণিক ভাবে হাত ধরে মেলায় ঘুরুন।